শুরু করি। হরে কৃষ্ণ। আজকে আমাদের আলোচ্য বিষয় যে সামনে জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি। তো অনেকে বলে থাকেন যে কৃষ্ণ হচ্ছেন নারায়ণের অবতার, নারায়ণ থেকে কৃষ্ণ এসেছে। তো আমরা আজকে এটাই আলোচনা করব যে কৃষ্ণ নারায়ণের অবতার না নারায়ণ কৃষ্ণের অবতার, মানে কে কার থেকে এসেছে, ব্যাপারটা কি সেটা আজকে আমাদের কাছে জানার জন্য আমরা এই আলোচ্য ভিডিওটি করছি। দেখুন, শাস্ত্র অনুসারে সবার প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন। কৃষ্ণ শাস্ত্রে বলছেন যে যখন কোনো কিছু ছিল না তখন শুধুমাত্র আমি ছিলাম একা, আর যখন কোনো কিছু থাকবে না তখন শুধুমাত্র আমি অবশিষ্ট থাকব। এখন ভগবান যখন সৃষ্টি করার ইচ্ছা করেন, তখন বৈদিক সাহিত্যে বলছে যে ভগবান যখন সৃষ্টি করার ইচ্ছা করেন তখন উনি নিজেকে বহু রূপে প্রকাশিত করেন। এই বহুরূপের প্রকাশটা শুরু হয় যখন, তখন ভগবান শ্রীকৃষ্ণ থেকে বলরাম আসেন আর রাধারানী আসেন, আর এই বলরাম থেকে আসেন শঙ্করশন, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, বাসুদেব, এই চতুর্গুণ, এবং তারপরে আসেন দ্বিতীয় চতুর্গুণ। আর এই দ্বিতীয় চতুর্গুণ থেকে যে শঙ্করশন আছেন সেখান থেকে আসেন মহাবিষ্ণু। এই মহাবিষ্ণু শাস্ত্র অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের অনেকগুলি কলা অংশ কলারও একটি ভাগ, মানে তাহলে বুঝতে পারছেন তো যে টুকরো 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 করে ভগবান শ্রীকৃষ্ণকে যে টুকরো করা তার একটি ভাগের মতো, মানে কলা বিশেষ, মানে পূর্ণ নয়, উনি কলা বিশেষ। তো এই মহাবিষ্ণুর এক অংশ হচ্ছে ব্রহ্মা, এক অংশ হচ্ছে শিব, এবং এক অংশ হচ্ছে বিষ্ণু। এই বিষ্ণুকে যে মহাবিষ্ণু, আর এক নাম হচ্ছে কারণোদকশায়ী বিষ্ণু। আর মহাবিষ্ণু থেকে মহাবিষ্ণু প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে উনি বিরাজ করেন গর্ভোদকশায়ী বিষ্ণুরূপে। মহাবিষ্ণু যোগনিদ্রায় শায়িত থাকেন, ওনার লোমকূপ থেকে এক একটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, আর এই প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে মহাবিষ্ণু নিজে একটি অবতার রূপে প্রবেশ করেন, দিয়ে তিনি সেই ব্রহ্মাণ্ডটিকে জীবিত করেন। তাই জন্য ওনার নাম বিশ্বাত্মা। এই বিশ্বাত্মা রূপে উনি গর্ভোদকশায়ী বিষ্ণু রূপে উনি ব্রহ্মাণ্ডের মধ্যে বিরাজ করেন। এই যে গর্ভোদকশায়ী বিষ্ণু, তাকে আমরা নারায়ণ বা বিষ্ণু রূপে পূজা করে থাকি। তো তার পায়ের কাছে লক্ষ্মী দেবী সেবারত থাকেন। আদি যে নারায়ণ বা আদি যে বিষ্ণু, তিনি কিন্তু কৃষ্ণই। এই কৃষ্ণ থেকেই বলরাম প্রথম চতুর্গুহ, দ্বিতীয় চতুর্গুহ, এবং দ্বিতীয় চতুর্গুহে যে শঙ্করশন, তার থেকেই মহাবিষ্ণু। এই মহাবিষ্ণু থেকেই গর্ভোদকশায়ী বিষ্ণু। তো গর্ভোদকশায়ী বিষ্ণুকেই আমরা পুজো করে থাকি, যার নাভি থেকে যে পদ্ম বেরোয় সেই পদ্মের মধ্যে কমলে যে কমলাসনস্থ ব্রহ্মা বিরাজ করেন, মানে যেহেতু পদ্মের মধ্যে উনি বিরাজ করেন তাই ব্রহ্মা আর এক নাম কমলাসনস্থিত বলা হয়। তো এখন যেহেতু ভগবান তার নিজের সমস্ত কিছু গোপন রাখেন, উনি গীতা বলছেন নাহং প্রকাশ সর্বত্র যোগ মায়া সমাবৃত। নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত, মানে আমি সকলের কাছে প্রকটিত হই না, আমি সবসময় নিজেকে যোগ মায়ার দ্বারা লুকিয়ে রাখি, যারা মূর্খ তারা আমাকে কখনোই জানতে পারে না। তো ভগবান নিজেকে লুকিয়ে রাখার জন্য বিভিন্ন রকম লীলা করে থাকেন। তো উনি যখন দেবকীর গর্ভে এসেছিলেন, উনি সেই কৃষ্ণই যিনি সমস্ত সৃষ্টির পূর্বে বিরাজিত থাকেন এবং সমস্ত সৃষ্টির অন্তিমেও উনি অবশিষ্ট থাকেন, তিনি স্বয়ং এসেছিলেন। কিন্তু নারায়ণ রূপে ভগবান কি করেন, বিষ্ণু বা নারায়ণ রূপে ভগবান একটি বিশেষ কার্য করেন, সেটি কি, যেমন আমরা যখন বাড়িতে বসে থাকি তখন আমরা কেউ একটা লুঙ্গি পরে, কেউ ধুতি পরে, কেউ স্যান্ডো গেঞ্জি পরে, হ্যাঁ এরকম নিজের মতো নিজে বাড়িতে একটা বারোমুন্ডা পরে আমরা শুয়ে বসে থাকি। কিন্তু যখনই আমরা কোনো অফিসিয়াল কাজে, কোনো দায়িত্বপূর্ণ কাজে যাই তখন আমরা একটা ইউনিফর্ম ইউজ করি। যদি আমি উকিল হই বা আমি যদি জজ সাহেব হই, আমি যদি পুলিশ হই,
তাহলে আমি কি করি, যখন বাড়ির থেকে বেরোই তখন আমি সেই পুলিশের ড্রেসটা কুর্দিটা পরে আমি তখন আমার দায়িত্ব পালনে আমি বেরিয়ে যাই। তো ঠিক সেরকম ভগবান শ্রীকৃষ্ণ যখন তিনি তার কোনো কর্তব্য দায়িত্ব পালন করেন তখন উনি ডাইরেক্ট ওনার স্বরূপে উনি কারোর সামনে উপস্থিত হন না, কারণ আগেই বললাম নাহং প্রকাশ সর্বস্ব। উনি কি করেন, উনি বিষ্ণু বা নারায়ণ একই ব্যক্তি, যে কৃষ্ণ সেই নারায়ণ সেই বিষ্ণু, এর মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু তিনি তার রূপ আলাদা আলাদা পরিবর্তন করেন। উনি নিজের চতুর্ভুজ বিষ্ণুরূপে উনি তার ভক্তের সাথে যোগাযোগ করেন। যখন কোনো ভক্ত উনার সিক্রেট বুঝতে পেরে যায় তখনই উনি তার কাছে নিজের কৃষ্ণ স্বরূপ প্রকাশ করেন। তো এইভাবে করে ভগবান সব কিছু জগতের কাছে নিজের বিষ্ণু স্বরূপেরই প্রকাশ রাখেন, সকলের সাথে বিষ্ণুরূপেই উনি ভাব বিনিময় করেন। কিন্তু যখন উনার ভক্তদের মধ্যে যারা খুব উন্নত পর্যায়ে চলে যায় তাদেরকে উনি কৃপা করার জন্য উনি বিশেষ রূপে কৃষ্ণরূপে উনি ব্রহ্মার একদিনে একবার উনি জগতে প্রকটিত হন। ব্রহ্মার একদিন মানে 1000 চতুর্যুগ, আর 1000 চতুর্যুগে ব্রহ্মার এক রাত, অর্থাৎ 2000 চতুর্যুগে ব্রহ্মার আমাদের হিসাবে ব্রহ্মার দিন রাত। তো এই 2000 চতুর্যুগে ভগবান শ্রীকৃষ্ণ একবার আসে। এবার বুঝতে পারছেন তো কত রেয়ার, এইরকম বহুবার জন্মাষ্টমী হয়েছে, বহুবার এরকম 2000 চতুর্যুগ গেছে। তো আমরা এই আমাদের এই সৌভাগ্য যে আমরা যে চতুর্যুগে বসবাস করছি সেই চতুর্যুগে ভগবান শ্রীকৃষ্ণ দাপরে এসেছিলেন আর তিনি লীলা করেছেন। আর আজকে ভগবানের এই রহস্যগুলি আচার্যবর্গ এবং শাস্ত্রের কৃপায় গুরুবর্গের কৃপায় আমরা জানতে পেরেছি। আর ভগবান গীতায় বলছেন জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বত ত্যক্ত দেহ পুনর্জন্ম নৈতি মামেতি অর্জুন। মানে আমার জন্ম এবং আমার কর্ম সবই দিব্য, যারা এই জিনিসটা জানতে বা বুঝতে পারে তাদের আর পুনরায় পুনর্জন্ম হয় না। হরে কৃষ্ণ।